श्रीमद् भगवद् गीता अष्टम अध्याय अक्षर ब्रह्म योग। अर्जुन उवाच, किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तं अधिदैवं किमुच्यते। अर्जुन जिज्ञासा करलें, हे पुरुषोत्तम, ब्रह्म की, अध्यात्म की, कर्म की, अधिभूत ओ अधिदैवई बा काके बोले? अनुग्रह पूर्वक आमाके स्पष्ट करे बोलो। अधियज्ञ कथम कोत्र देहेस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयोऽसि नियतात्मभि। हे मधुसूदन, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো विसर्ग कर्म संहिता। परमेश्वर भगवान बोलें, नित्य विनाश रहित जीव के बला है ब्रह्म एवं तार नित्य स्वभाव के अध्यात्म बोले। भूतगणेर उत्पत्ति ओ बृद्धिकर सांसारिक कर्म। अधिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतम् अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतां वर। हे देहधारी श्रेष्ठ, नश्वर जरा प्रकृति अधिभूत सूर्य चंद्र आदि समस्त देवतादेर समष्टिरूप विराट पुरुष के अधिदैव बला हय। आर देहीदेर देहांतगत অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রায়াতি সমদ্ভাবম যাতে নাস্ত্যত্র সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। तस्मात् सर्वेषु कालेषु माम् अनुस्मरयुध्य च मय्यार्पित मनो बुद्धिर् मामे वैश्यस्य संशय। अतएव हे अर्जुन, सर्वदा आमाके स्मरण करे तोमार स्वभाव विहित युद्ध करो, ताहले आमाते तोमार मन ओ बुद्धि अर्पित हबे एवं निःसंदेह तुमी आमाके लाभ करबे। अभ्यास योग युक्तेन चेतसा नान्य गामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन्। हे पार्थ, अभ्यास योगे युक्त हुए अनन्य गामी चित्ते जिनि अनुक्षण परम पुरुषेर चिंता करें, तिनि अवश्यई ताकेई प्राप्त हबेन। कविं पुराणं अनुशासितारं अणोर अनियांसं अनुस्मरेद्यः सर्वस्य धातारमचिन्त्य रूपं आदित्यवर्णं तमसः परस्तात्। सर्वज्ञ सनातन नियन्ता सूक्ष्म थेके सूक्ष्मतर सकलेर विधाता जड़बुद्धिर अतीत अचिन्त ओ पुरुष रूपे परमेश्वर भगवानेर ध्यान करा उचित।
তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তিয়া যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষম উপৈত্তি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরম বেদবিদো বদন্তি বিশন্তি যদ্যতয়ো বীতরাগাঃ যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তাঁর কথা আমি সংক্ষেপে তোমাকে বলব। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধন্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিত যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরন মাম অনুস্মরন যহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে যদি কেউ পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। অনন্যচেতা সততম যো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনর আবর্তিনোর্জুন মামুপেত্যতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্রযুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তাম তেহো রাত্রবিদো জনা। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তাঁর এক রাত্রি হয়, এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ্ব্যক্তব্যঃ সর্বাঃ প্রভবন্ত্যহ রাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংঘকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভূতগ্রামঃ স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে বশঃ পার্থ প্রভবত্যহ রাগমে। হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃপুনোৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে
লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্মাত্তু ভাবোন্যো ব্যক্তো ব্যক্তাত সনাতনঃ ইহ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অব্যক্তোক্ষর ইত্যুক্তস তমাহুঃ পরমাম গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেইটি হচ্ছে আমার পরম ধাম। পুরুষঃ সপরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া যস্যান্তঃস্থানি ভূতানি ইয়েন সর্বমিদম ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তাঁর ধামে নিত্য বিরাজমান, তবু সর্বব্যাপ্ত এবং সবকিছু তাঁর মধ্যেই অবস্থিত। যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা যান্তি তম কালম বক্ষ্যামি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলব। অগ্নির্জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছমাস কালে দেহ ত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়া যাত্যনা বৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহ ত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে ফিরে আসতে হয়। নৈতে শ্রুতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যৎপুণ্যফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও।